বিশ্বকাপের মেসেজ শুরু হয়েছে কি যে যন্ত্রণায় আসি ভাই বুঝছেন 50 জিবি 100 জিবি নাকি দিচ্ছে আমারে হাজার হাজার মেসেজ দিয়েছে মানে মেসেজ আর মেসেজ ফরওয়ার্ড করতেছে আছে না নাই এই যে ফালতু কাজে যে সময়গুলো নষ্ট করছে এই সময়গুলোর জন্য কিয়ামতের দিন আক্ষেপ করবে আফসোস করবে আফসোস করবে কিন্তু তখন সে আফসোস কোনো কাজে লাগবে যুবক ভাইদেরকে বলছি আপনারা যখন হাঁটেন আপনাদের হাঁটায় শুধু মাটি যে কাঁপে তা নয় এই বয়সে যদি আপনারা আল্লাহরে সাজদা দিতে পারেন আপনাদের সাজদায় আল্লাহর আরশও কেঁপে উঠবে এটা ইবাদতের বয়স এটা নামাজের বয়স এই বয়স হচ্ছে কুরআন নিয়ে পড়ে থাকার বয়স এই বয়স গবেষণার বয়স এই বয়স ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা উড়ানোর বয়স না দেখছেন কারবার নিজের খাইয়া মানুষের পতাকা উড়ায় কয়েকদিন আগে দেখলাম 120 হাত লম্বা পতাকা টানাইছে যাদের পতাকা উড়ায় আর যে দেশটা নিয়ে এত লাফালাফি করে দুই দিন আগে দেখলাম ওই যে কোন দেশ হেরে গেছে আর্জেন্টিনা একজন স্ট্রোক করে ফেলছে যার জন্য স্ট্রোক করছে আপনাকে সে চীনা দূরের কথা ওই দেশের লোকরা আপনার দেশের নাম অনেকে জানে বুঝতে পেরেছেন কথা দুই সপ্তাহ আগে চট্টগ্রাম শহরের সব পতাকা শেষ হয়ে গেছে নিজের দেশের পতাকা টানায় না আবার পতাকা গাছের মধ্যে লটকাইতে যাইয়া অথবা কারেন্টের খাম্বা আছে না খাম্বার উপরে উঠা লটকাইতে যাইয়া হ্যাঁ তারপরে শর্ট সার্কিট হয়ে মারাও গেছে এরকম নজির বাংলাদেশে আছে না আছে ছাদের উপরে পতাকা টানাইতে গিয়া ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে এগুলো কোন জাতের আবেগ হ্যাঁ আপনি যাদেরকে নিয়ে মাতামাতি করেন শোনেন এমনও বহু দেশ আছে এরা মুসলমানদেরকে এত ঘৃণা করে সে সকল দেশের লোকদের জালেমদের হাতে এখনো মজলুম মুসলমানদের রক্তের দাগ লেগে আছে এমন বহু দেশ নিয়ে আপনি লাফালাফি করেন যাদের দেশে আজান দেওয়া অনিষিদ্ধ কি নিয়ে আপনি এত লাফালাফি করেন আমাদের আকাবির আসলাফ পূর্ববর্তীরা যারা ছিলেন শুনেন আহারে আজ আমাদের এই দশা হয়েছে কেন একটা ফুটবল নিয়ে গোটা বিশ্ব এখন মেতে উঠেছে ফুটবলটা ছোট ইহুদিরা পৃথিবী নামক এই গোল ফুটবলকে নিয়ে তারা খেলছে গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে আর আপনারা ছোট ফুটবল নিয়ে আছেন এইটা কত বড় ছোট্ট একটা সাইজ এই ফুটবল নিয়ে গোটা বিশ্ব মাতোয়ার আর ইহুদিরা গোটা বিশ্ব নামক এই বলকে নিয়ে তারা খেলতেছে তারা আপনার আমার মাথার উপরে উঠে লাফাচ্ছে আপনি রাত দুইটা তিনটা পর্যন্ত প্রজেক্টর লাগাইয়া খেলা দেখেন আর আমাদের আমাদের পূর্ববর্তীরা কি করছে জানেন পড়তে 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 আরে এমন বহু মনীষী আছেন যারা জীবনে খুব কম সময় পিঠ বিছানায় লাগাইছে কারণ বিছানায় লাগাইলে ওই সময়টা ইসলামের জন্য দেওয়া যাবে না সারা জীবন লেখছে শুনেন এই যে বড় বড় ইমামরা আছেন কিংবা ইসলামের যত বড় বড় মনীষী আছেন এরা তাদের জীবনে এত হাজার হাজার লক্ষ লক্ষ পৃষ্ঠা লিখেছে যে আপনি আপনার পুরা জীবনে এদের লেখনির তিন ভাগের এক ভাগ পড়তেও পারেন নাই তারা এত পরিমাণ লিখছে সুবহানাল্লাহ আর আমরা কি করছি রাতের বেলা তো তাহাজ্জুদের সময় ভাই আপনার জীবনের প্রতিটা মুহূর্ত কার দেওয়া এটা অবিশ্বাস করেন না বিশ্বাস হয় যদি আল্লাহর দেওয়া হয় তো আল্লাহর দেওয়া সময় দিচ্ছেন কারে আপনি আল্লাহর দেওয়া সময় দিচ্ছেন কাকে আপনি আল্লাহর দেওয়া সময় আল্লাহকে দিতে হবে নইলে ওই যে একটু আগে আয়াত শুনাইলাম না আপনার কান এটা কি তালা লেগে গেছে নাকি হ্যাঁ এটা তালা খুলেন একটু আমি আবার আয়াতটা বলি তালাটা খুলেন আমি আয়াতটা আবার বলি জাহান্নামে গিয়ে জাহান্নামীরা সর্বপ্রথম কোন জিনিসের ব্যাপারে আফসোস করবে আসতে বললে হবে না কোন জিনিসের ব্যাপারে এখনো তালা লাগলে তালাইটা খুলেন আমি আবার আয়াত বলছি ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি আফসোস আমার জীবনের ওই যে নষ্ট করা সময়গুলো যদি আবার পাইতাম আবার পাইতাম আবার আরেকটা হাদিসও আমি বলেছি যে মরার পরে প্রতিটা মানুষ নামাজিও আফসোস করবে বেনামাজিও নামাজি আফসোস করবে কেন আরেকটু সুন্দর করলাম না তাহলে জান্নাতে আরো ভালো থাকতাম আর বেনামাজি তো আফসোস করবেই আমি কেন নামাজ পড়লাম না সুতরাং আফসোস করার আগে তাকে কাজে লাগান এজন্য নবীজি বলেছেন হায়াতাকা কবলা মাউতিক মরার আগে জীবন কাজে লাগাও শাবাবাকা কবলা হারামিক বুড়া হওয়ার আগে যৌবন কাজে লাগাও কারণ চুল আর দাড়ি এগুলা সাদা হইলে
টাকা দিয়ে লেপতে থাকলেও এগুলো আর কালো হবে না হ্যাঁ কলব লাগাইলে হয়তো কালো হবে কিন্তু যৌবন আর ফিরে আসবে যৌবনের ওই টাটকা শক্তি তেজোদ্দীপ্ত উন্মাদনা এটা আর ফিরে আসবে না অনেকে বুড়া হওয়ার পরে একটু চেষ্টা করে ইয়াং ইয়াং নিজেকে রাখার জন্য এটা বাহ্যিক ভাবে রাখা যায় ভেতরে কিচ্ছু নাই আপনি পারবেন না হারানো যৌবন আর ফিরে পাওয়া যাবে টাকা পয়সা দিয়ে এটা পাওয়া যাবে যৌবন হেফাজতের জন্য মানুষ অনেক চেষ্টাও করে এই যে সিটি বাসগুলো আছে না পাবলিক বাস 7 নাম্বার 8 নাম্বার 6 নাম্বার 10 নাম্বার দেখবেন এগুলাতে উঠলে ওয়াজ মাহফিলের পুষ্টার গায়ে মারে না আমার আমার উপরে বহুবার বাসে উঠছি বাসে ওঠার পরে মাঝে মাঝে প্রায় সময় এমন ঘটনা ঘটছে যৌবন হেফাজতের হার বালের পুষ্টার মারছে উপরে রাস্তাঘাটে দেখবেন এখনো মারে আরে এই ফজুমিয়া মসজিদে এক দর বছর আগে এই ঘটনা আমার সাথে ঘটছে আমি বের হয়ে যাচ্ছি হেঁটে একজন আমার হাতেও হার বালের পুষ্টার ঢুকাই দিচ্ছে না মসজিদের বাইরেও ঘটনা ঘটছে এই যে যৌবন হেফাজতের এত প্রচেষ্টা মানুষ করে তারপরেও কি যৌবন ধরে রাখা যাবে কথা বলেন ধরে রাখা যাবে চলে যাবে যুবক ভাইয়েরা এই যে চাচাদের দিকে তাকাও চাচাদের দিকে তাকায় দেখো ওনাদের চুলদাড়ি সাদা হয়ে গিয়েছে একটা সময় আপনারও আসবে চুলদাড়ি এরকম সাদা হয়ে যাবে এখন নামাজে আসেন না আপনি তাই না হ্যাঁ বুড়া বয়সে আফসোস হবে কারণ মানুষ যখন বুড়া হয় তখন সে বুঝে আমি শেষ আমার আর বেশি দিন আমি শেষ আর কয়েকদিন আছে তখন আপনি আফসোস করবেন আরে ওই যে 2022 সালে খুব জোয়ান ছিলাম তখন তো ফজরের নামাজে গেলাম না তখন তো জোহরের নামাজটা পড়লাম না তখন তো আসরের নামাজটা পড়লাম না তখন রাতের বেলা ব্রাজিলের খেলা না দেখে যদি একটু তাহাজ্জুদ করতাম আরে তাহলে তো আমলের খাতায় কিছু থাকতো একটা পরিচিত সূরা আছে না ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আমলের আমলের খাতা মিজানের পাল্লায় আমলের পাল্লা ভারী হলে তো আপনি সফল আর মিজানের ওই পাল্লায় যদি আপনার নেকি কম হয় আপনার জীবন তো ব্যর্থ যুবক ভাইরা এটাই সময় এখনই সময় আমল করার এখনই সময় চরিত্রকে সুন্দর করার নবীজি এজন্য বলেছেন বুড়া হওয়ার আগেই এটারে কাজে লাগাও যৌবন কালকে কাজে লাগাও যৌবনের ইবাদতের দাম বেশি যৌবনের সাজদার দাম বেশি যৌবনের জিকিরের দাম বেশি যৌবনের ফিকিরের দাম বেশি যৌবনের ইবাদতের দাম বেশি যৌবনের সমস্ত ইবাদতের প্রতিদান পুরস্কার বহুগুণে বাড়াইয়া দেন কি ফজরের নামাজও পড়ে না এই যৌবন বয়সে কয় বুড়া হই তারপরে পড়বো বুড়া নাও হইতে পারে না এই যৌবন বয়সে আপনাকে ফজরের নামাজই হইতে হবে এই যৌবনকালীন বয়সে আপনাকে তাহাজ্জুদ গুজারি হইতে হবে তাহাজ্জুদ গুজারি আর ফজরের নামাজই হয়ে যান দেখবেন চেহারায় আল্লাহ আলাদা একটা নূর দান করে দিবেন সুবহানাল্লাহ রাত 3টার সময় বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের খেলা দেখার জন্য এলাম দিয়ে উঠতে পারে কোন শয়তানের সঙ্গে বাস করেন আপনি যে আপনি ভোরবেলা ফজরের সময় 5টার সময় এলাম দিয়ে উঠতে পারেন না সিএনজির পিছনে লেখা থাকে বিবেক মানুষের সর্বোচ্চ আদালত এটা হাদিস নয় কথাটা কিন্তু সত্য আসলেই বিবেক মানুষের সর্বোচ্চ আদালত তো বিবেককে প্রশ্ন করেন যে আমি যে রাত 3টার সময় এলাম দিয়ে উঠি তো ফজরের নামাজের সময় উঠতে পারি না কেন কোন শয়তানের লগে আমার এত বন্ধুত্ব যে হে আমারে উঠতে দেয় না বিবেককে প্রশ্ন করেন যুবক ভাইদেরকে বলছি এটা খেলা দেখে সময় নষ্ট করার বয়স নয় এই জীবনটাই খেলা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে এই দুনিয়ার জীবনটাই হলো লাইব ওয়ালাহ এটা হচ্ছে খেলনা এই দুনিয়ায় এসে আপনি শয়তানের খেলায় নিজেকে আপনি মশগুল করে রাখবেন না বরং এই সময়টা কাজে লাগাইতে হবে মানে আফসোস করা লাগবে আর তখন আফসোস করে কোনো লাভ হবে এরপরে নবীজি বললেন সিহাতাকা কবলা সুকুমিক সিহাতাকা কবলা সুকুমিক অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকাকালীন সময়ের কদর করো কিছু মানুষকে দেখবেন সমাজে আছে অসুস্থ হওয়ার পরে খুব নামাজি হয়ে যায় হ্যাঁ বুঝছি আমার আর বেশি দিন আমি শেষ যখন সুস্থ ছিল তখন সে আসে না সুস্থ থাকাকালীন সময়ে আপনি আল্লাহরে চিনলেন না সাজদা দিলেন না অসুস্থ সময়ে গিয়ে চিনলেন ওই সুস্থ সময়ের ইবাদত তো সুন্দর হতো ভালো হতো সমৃদ্ধ হতো এই জন্য নবীজি বলেছেন অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকাকালীন সময়ের কদর করো নবীজি আরো বলেছেন ওয়ফারাগুকা কবলা শুগুলিক ব্যস্ত হওয়ার আগে অবসর থাকাকালীন সময়ের কদর করো একটা সময় ব্যস্ত হয়ে যাবেন ব্যস্ত হওয়ার আগে অবসর সময়ে কদর করেন আপনি দিনের বেলা অনেক কাজ অনেক ব্যস্ততা রাতের বেলা একটু অবসর থাকেন ওই অবসর সময়ে সবচেয়ে বেশি স্মরণ করবেন কাকে সবচেয়ে বেশি স্মরণ করবেন কাকে
অবসর অবসর থাকাকালীন সময়ে বেশি বেশি আল্লাহকে স্মরণ করবেন। এজন্য নবীজি বলেছেন যে ব্যস্ত হওয়ার আগে অবসর থাকাকালীন সময়টার কদর করো। একজন সাহাবীর নাম আমার মনে পড়ল, একজন সাহাবীর নাম আমার মনে পড়ল, ওই সাহাবীকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন তিনি হিমসের গভর্নর করে পাঠিয়েছিলেন। সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু রাতের বেলা তারে ডাকলে পাওয়া যাইত না, রাতের বেলা তাকে ডাকলে পাওয়া যাইত না। মানুষজন গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুকে অভিযোগ করেছে যে আমরা আমাদের গভর্নরকে রাতের বেলা ডাকলে পাই না। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে তলব করলেন, তলব করে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, রাতের বেলা মানুষ তোমাকে পায় না কেন? তিনি কি জবাব দিয়েছেন জানেন? তিনি জবাব দিয়েছেন, সারাদিন আমি জনগণের কাজে ব্যস্ত থাকি, জনগণকে সময় দিই, রাতের বেলা এই সময়টা আমি আমার আল্লাহর জন্য ফিক্সড করে নিই। রাতের সময়টা আমার আল্লাহর জন্য, রাতের বেলা আমি যখনই অবসর হয়ে যায় অবসরের সময়টা আমি সাজদায় পড়ে কাটায় দিই, কারণ এর পুরা সময়টা আমি আমার আল্লাহর জন্য বরাদ্দ করে দিয়েছি। কি করেন আপনি রাতের বেলা? রাতের বেলা আর ফেসবুকের কথা তো বললাম না, সময় নষ্ট হচ্ছে বর্তমানে প্রযুক্তিতে বেশি। ইয়াং জেনারেশনের যারা আছেন আপনারা মোবাইল ফোনটাকে হাতে যত সময় রাখেন এর যদি পাঁচ ভাগের এক ভাগ সময় আল্লাহর কোরআন হাতে রাখতেন আপনাদের চরিত্র নষ্ট হইত না। এই ফোন এটা হাতের মধ্যে মাঝে মাঝে হাতও মনে হয় আক্ষেপ করে বলে কি রে এই হাতের মধ্যে খালি দিকে কি জানি একটা জিনিস একরকমই বারবার নেয়, বুঝেন না কথা, এই ফোনে এটা হাতের মধ্যে এতবার নেয় এতবার নেয়। বর্তমানে অনেক যুবকরা দেখা যাচ্ছে তাদের চোখের পাওয়ার কমে যাচ্ছে, চশমা পড়তেছে বেশি বেশি, তাকাইতে তাকাইতে তো চোখের পাওয়ার চলে যাচ্ছে, তার মাইগ্রেনে আক্রান্ত হচ্ছে অনেক, ডিভাইসের দিকে তাকাতে তাকাতে, অতি ডিভাইস আসক্তি, এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর। শুধু ছেলেরা না, অনেক মেয়েরাও ডিভাইসের প্রতি বেশি আসক্ত, এটা আমাদেরকে তিলে তিলে ক্ষয় করে দিচ্ছে আমরা জানিও না। এই যে ফেসবুক যারা চালায়, আমি বলছি না ফেসবুক চালানো ভালো না, কিন্তু অতিরিক্ত ফেসবুক চালায়, এমন কিছু ছেলে মেয়ে আছে যে দিনের সিংহভাগ সময় তারা ফেসবুকে পড়ে থাকে, সিংহভাগ সময় দেখা যায় চব্বিশ ঘন্টায় প্রায় 15 থেকে 16 ঘন্টা সময় ফেসবুকে থাকে, এরকম মানুষ নাই? হ্যাঁ, রাত 3টা 2টা পর্যন্ত ফেসবুকে থাকে, ক্লাস 7-8 পড়ে সেও মেসেঞ্জারে রাত 2টার সময় পাঠায় হাই হুজুর, চিন্তা করছেন এর ব্রেন তো শেষ হয়ে যাচ্ছে, সে রাত 2টা 3টা পর্যন্ত যদি এরকম জেগেই থাকে, যদি না ঘুমায়, এটা তো তার নিজের জীবনের জন্য ঝুঁকি, নিজের জীবনের জন্য এটা ক্ষতিকর, কারণ রাত আল্লাহ দিয়েছেন ঘুমানোর জন্য, অন্ধকারের সাথে অন্ধকারের সাথে ঘুমের একটা সম্পর্ক আছে, সে রাতের বেলা জেগে আছে, রাতের বেলা ঘুমাচ্ছে না, এভাবে তার নিজের জীবনটাকে সে তিলে 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 ক্ষয় করছে। এই যে যুবক ভাইয়েরা ফেসবুকে তারা যে সময়টা দেয়, এই সময়টা যদি পড়ার টেবিলে দিত কি হইতো, কি হইতো চিন্তা করেন, ঘরে ঘরে আইনস্টাইন আর নিউটন হয়ে যেত। তোমরা তো পড়াশোনা করো না, ফেসবুকে পড়ে থাকো, আগামীকাল পরীক্ষা ফেসবুকে এসে পড়ে আছে, কমেন্টে কমেন্টে মানুষের কাছে দোয়া চায়, কালকে পরীক্ষা আমার জন্য দোয়া করেন, ফেসবুকে স্ট্যাটাস দেয় আগামীকাল আমার পরীক্ষা, সবাই আমাকে দোয়ায় সামিল রাখবেন, এটা বলেই শেষ না, মেসেঞ্জারে ঢুকছে, ঢুকে আবার সবাইকে আবার মেসেজ লিখে পাঠাচ্ছে, বিশ্বকাপের মেসেজ শুরু হয়েছে, কি যে যন্ত্রণায় আসি ভাই, বুঝছেন, 50 জিবি 100 জিবি নাকি দিচ্ছে, আমারে হাজার হাজার মেসেজ দিয়েছে, মানে মেসেজ আর মেসেজ ফরওয়ার্ড করতেছে, আছে না নাই? এই যে ফালতু কাজে যে সময়গুলো নষ্ট করছে, এই সময়গুলোর জন্য কিয়ামতের দিন আক্ষেপ করবে, আফসোস করবে, আফসোস করবে, কিন্তু তখন সে আফসোস কোনো কাজে লাগবে। নবীজি আরো বলছেন, ওয়াগিনাকা কবলা ফাকরিক, অসচ্ছল থাকাকালীন, অসচ্ছলতা আসার আগে সচ্ছল থাকাকালীন সময়টা কাজে লাগাও। সচ্ছল আছে, এখন বহু টাকা আছে, চাইলে আপনি ওমরায় যাচ্ছে, ওমরায় বা হজে যেতে পারছেন, যাচ্ছেন না, এমনও হতে পারে এই টাকা পয়সাগুলো চলে যেতে পারে, কারণ সকালবেলার টাকাওয়ালা বিকালবেলা ফকির হয়ে যেতে।
পারে এজন্য যখন সচ্ছল আছেন তখন আপনি আল্লাহর পথে টাকাগুলো খরচ করেন কারণ অসচ্ছল হয়ে গেলে আর আপনি পারবেন না দেখবেন অনেক মানুষের বহু টাকা পয়সা আছে কিন্তু আল্লাহর বাড়িতে যাইতে পারে না আল্লাহর ঘরে যাইতে পারে না এমন কপাল পোড়া টাকা এগুলাতে ধইরা রাখছেন এগুলা নিয়া কি আপনি কবরে যাইবেন নাকি হ্যাঁ যাইতে পারবেন এগুলা নিয়া থাকবেন এগুলা আল্লাহর ব্যাংকে দিয়ে যান আল্লাহর পথে খরচ করে নবীজি বলেছেন অসচ্ছল হওয়ার আগে সচ্ছল থাকাকালীন সময়টাকে কাজে লাগাও যখন টাকা পয়সা আছে তখন আল্লাহর পথে খরচ করো আল্লাহর দ্বীনের পথে খরচ করো অনেক টাকা পয়সা আছে জমায়া লাভ নাই ইয়াতীমদেরকে লালন পালন করো এগুলা দিয়া মাদ্রাসা করেন এগুলা দ্বীনের পথে খরচ করেন নইলে অসচ্ছল অবস্থায় আফসোস করবেন তখন আর আফসোস করে কোনো লাভ সময়গুলোকে কাজে লাগাতে হবে সময়গুলোকে আপনি যদি কাজে না লাগান তাহলে এরকমই আফসোস করা লাগবে সম্মানিত মুসল্লিবৃন্দ দেখেন একটা হাদিস আব্দুর রহমান বিন আবি বাকরা তিনি তার বাবা থেকে এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন একজন লোক এসে নবীজিকে জিজ্ঞেস করলো আইয়ুন নাসি খাইর মানুষের মধ্যে সবচাইতে উত্তম সবচাইতে ভালো কে নবীজি বললেন মান তালা উমরহ ওয়া হাসুনা আমালুহ তিনি বললেন যে ব্যক্তি লম্বা হায়াত পেয়েছে আর সেই হায়াতকে যে ব্যক্তি আমল করে করে কাটিয়েছে ভালো আমল করিয়েছে ভালো আমল করে করে যে ব্যক্তি তার লম্বা হায়াত কাটিয়েছে সে ব্যক্তি হলো উত্তম সুবহানাল্লাহ আবার প্রশ্ন করলেন তাহলে নবীজি এবার বলেন ফাইয়ুন নাসি শর সবচাইতে খারাপ সবচাইতে নিকৃষ্ট কে নবীজি বললেন মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহ নবীজি বললেন সবচাইতে নিকৃষ্ট হলো সেই ব্যক্তি যে ব্যক্তি লম্বা হায়াত পেয়েছে লম্বা সেই হায়াত পেয়ে তার সেই হায়াতে এসে বদ আমল করে করে সময়গুলো কাটিয়েছে এখন যারা হায়াত পেয়েও সময়গুলোকে কাজে লাগাচ্ছি না এখন যারা সময় পেয়েও সময়গুলোকে কাজে লাগাচ্ছি না আমরা আফসোস করে করেও একটা সময় লাভ হবে না এখন আমাদের শরীরে শক্তি আছে সামর্থ্য আছে নামাজে গেলে সুন্দর করে নামাজ আদায় করতে পারবো আপনি নামাজে যাচ্ছেন না এই তো গত দুই বছরের এই পরিস্থিতি থেকে কি আপনি শিক্ষা নেবেন না যখন গোটা দুনিয়াতে করোনা মহামারী আসলো মানুষের মনে আল্লাহর ভয় ঢুকলো মানুষের মনে ইচ্ছা জাগতো নামাজে যায় মসজিদে যায় মনে চাওয়া থাকলেও তখন আর মসজিদে আসা যাইতো এই জন্য বলছি সময়কে কাজে না লাগালে একটা সময় আফসুস করবেন হয়তো নামাজে আসতে চাইবেন হয়তো মসজিদে আসতে চাইবেন মসজিদ আপনাকে গ্রহণ করবে না হয়তো এমন একটা সময় চলে আসবে যখন নামাজে আসবেন আসতে চাইবেন বুড়া মানুষ হেঁটে হেঁটে আসতে পারবেন না লম্বা সময় মসজিদেও থাকতে পারবেন না কিন্তু এখন আপনি যুবক মানুষ এখন নামাজে আসলে লম্বা সময় সাজদা করতে পারবেন লম্বা সময় সুন্দর করে নামাজ আদায় করতে পারবেন সুতরাং সময় থাকতে সময়ের কদর না দিলে সময়ের মূল্যায়ন না করলে দুনিয়া আখেরাত উভয়টাই বরবাদ হয়ে যাবে এই সময়কে কাজে লাগাতে হবে